Realme 8 স্মার্টফোনটার জন্য Xiaomi তাদের Redmi Note 10s স্মার্টফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15,000 রুপিতে লঞ্চ করে দিয়েছে আর এই স্মার্টফোনটা আমাদেরকে বাজেট অনুযায়ী গেমিং প্রসেসর তার সাথে AMOLED প্যানেলের ডিসপ্লে আর স্টোরেজ স্পিকারের মতো ফিচারগুলো অফার করলেও Xiaomi এর একদমই উচিত হয়নি এই ফোনটাকে লঞ্চ করার সেটা কি কারণে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন তবে তার আগে জেনে নেওয়া যাক যে Xiaomi Redmi Note 10s স্মার্টফোনটাতে কি কি অফার করছে Xiaomi আর কেমনই হবে এই স্মার্টফোনটা বক্স কন্টেন্টগত ক্ষেত্রে Xiaomi এর অন্য 10টা স্মার্টফোনের মতোই 33 ওয়াটের চার্জিং ব্রিকের পাশাপাশি USB টাইপ সি ডাটা কেবল সিম ইজেক্টর টুল আর বেশ কিছু কাগজপত্র পাওয়া যাবে Redmi Note 10s স্মার্টফোনটার সাথে এছাড়াও বক্সের মধ্যে ফ্রিতে প্রোভাইড করা হয়েছে একটি সিলিকন টিপু কেস ডিজাইনগত ক্ষেত্রে Xiaomi এর নতুন ইভো ডিজাইনের সাথে আসে Redmi Note 10s ডিভাইসটা আর এই ফোনটার পেছনে ইউজ করা হয়েছে পলিকার্বনেটের ব্যাক প্যানেল তাছাড়া পুরো ফোনটার ফ্রেমটাই তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে সো বাজেটটাকে কনসিডার করলে আমরা এই জিনিসটাকে মেনে নিতে পারি কিন্তু ডিজাইনগত ক্ষেত্রে Redmi Note 10 সিরিজের লাইনআপকে ফলো করা হয়েছে Redmi Note 10s ডিভাইসটাতে সো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে অথবা এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাছাড়া এই ফোনটাতে Xiaomi এর অন্য 10টা স্মার্টফোনের মতোই আয়ার ব্লাস্টার সেন্সরের পাশাপাশি ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা পাওয়া যাবে তবে সিকিউরিটি সেকশনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তবে আপনারা নারাজ হবেন না বিকজ এখানে ডিসপ্লে সেকশনে AMOLED প্যানেলের ডিসপ্লের সাথে আসে Note 10s ডিভাইসটা আর এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে গিয়ে 6.43 ইঞ্চি যেখানে কিনা FHD প্লাস রেজলিউশনকে আপনারা পেয়ে যাবেন সো 409 PPI ডেন্সিটি থাকায় এখান থেকে আপনারা খুব ভালো একটা শার্পনেস পেয়ে যাবেন আর এই 20:9 এর অ্যাসপেক্ট রেশোর সাথে আসা ডিসপ্লেটি ফোনের সাইজটাকে কম করতে সাহায্য করেছে তাই আপনারা এক হাতে অনায়াসে ইউজ করতে পারবেন Note 10s ডিভাইসটা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনটা থাকছে ফোনটির উপরে 179 গ্রাম ওজনের সাথে আসা Note 10s ডিভাইসটাতে ইউজ করা হয়েছে 5000 mAh এর হিউজ ব্যাটারি তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডটা প্রোভাইড করেছে Xiaomi এখানে এবং বক্সের মধ্যে যেহেতু আপনারা এত বড় চার্জিং ব্রিকটা পেয়ে যাচ্ছেন তাই খুব অনায়াসে 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিটের মধ্যে ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে আর 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে এখান থেকে প্রায় একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে নর্মাল ইউসেজে তাছাড়া আপনারা ডার্ক মোড ইউজ করলে AMOLED ডিসপ্লে থাকার কারণে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন অল রাইট ভিউয়ার্স এতগুলো ফিচারের পরে চলুন এবার জানা যাক এই ফোনটার চিপসেট সম্পর্কে মিডিয়াটেকের G95 অ্যাসোসির সাথে আসে Xiaomi Redmi Note 10s ডিভাইসটা আর এই চিপসেটটা এর আগে Realme তাদের Realme 7 আর 8 স্মার্টফোনটাতে ইউজ করেছিল শুধুমাত্র গেমিংকে টার্গেট করে মিডিয়াটেক এখানে খুব ভালো মানের একটা GPU ইউজ করেছে যার নাম হচ্ছে গিয়ে মালির G76MC4 তো এই GPUটা প্রায় 2 বছর কি 1.5 বছর আগে আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও দেখতে পেতাম আর এই কারণে আপনারা যে কোনো গেম অনায়াসে প্লে করতে পারবেন Xiaomi এই ডিভাইসটা দ্বারা আর এখানে PUBG গেমটি আপনারা 40 FPS এ খেলতে পারবেন আর GFX টুল ইউজ করে 60 FPS এর আউটপুটটা পাওয়া যাবে তাছাড়া আপনি যদি থার্ড পার্টি ওয়েতে গ্রাফিক্সকে বাড়িয়ে গেম খেলতে থাকেন তারপরও অনেকটা স্টেবল একটা পারফরমেন্স পাওয়া যাবে এর আগে মিডিয়াটেক G90T প্রসেসরের সাথে আসা ফোনগুলো অনেকটা গরম হতো তো তারই একটা বেটার ভার্সন হচ্ছে গিয়ে মিডিয়াটেক G95 যেখানে কিনা হিটিং ইস্যুটাকে কমানো হয়েছে আর নর্মাল ইউসেজেও আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন আর এখানে 6GB র্যামটা থাকায় আপনারা খুব অনায়াসে ইউটিউব ফেসবুক সহ অন্যান্য আরও 2-3টা অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন যদি MIUI অপটিমাইজেশনটা খুব ভালো হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ কিল হবে না অর্থাৎ ফোর্স স্টপ হবে না আর MIUI কথা যেহেতু বলছি আউট অফ দ্য বক্স MIUI 12.5 এর সাথে আসে Note 10s ডিভাইসটা আর এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন Android 11 এর সাপোর্ট আর MIUI 12 এর মধ্যে অনেকগুলো MIUI বাগসকে ফিক্স করা হয়েছে তাছাড়া আপনারা শুধুমাত্র 11টি সিস্টেম অ্যাপকে রেখে বাকি অ্যাপগুলোকে খুব সহজে আনইনস্টল করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে মনে হতে পারে যে এখনও অবধি স্টোরেজ সেকশন সম্পর্কে কিছুই জানা হলো না UFS 2.2 এর 64GB আর 128GB স্টোরেজের সাথে পাওয়া যাবে Xiaomi Note 10s ডিভাইসটা অর্থাৎ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে আর এখানে যে 6GB র্যামকে ইউজ করা হয়েছে সেটা আমি এর আগেই জানালাম আর যদি জিজ্ঞেস করেন এই ডিভাইসটাতে SD কার্ড ইউজ করা যাবে কিনা হ্যাঁ যাবে ডেডিকেটেড সিম স্লট রয়েছে এই ফোনটার ভেতরে
অলরাইট, চলুন এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। Redmi Note 10 থেকে Note 10 S ডিভাইসটাতে ক্যামেরা সেকশনে কিছুটা আপগ্রেড করা হয়েছে, তবে সেটা শুধুমাত্র রিয়ার প্যানেলে। অর্থাৎ 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা পাওয়া যাবে ফোনটাতে, আর ফ্রন্টে সেই 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi। সো এই 64 মেগাপিক্সেলের মেইন সেন্সরটার অ্যাপারচার হচ্ছে গিয়ে f1.8 এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরাটা দ্বারা শুধুমাত্র 118 ডিগ্রির ফিল্ড অফ ভিউটা পাওয়া যাবে। আর অন্য দুইটা ক্যামেরা সেন্সর সম্পর্কে হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন। সর্বোচ্চ 4K তে 30fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে মিডিয়াটেকের G95 প্রসেসরটার জন্য। তাছাড়া 1080p রেজুলেশনের 3060 এবং 120fps এ ভিডিওগুলো শুট করা পসিবল হবে। জাইরোবেস EIS এর সাপোর্টটা পাওয়া যাবে ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা। থাকছে আলট্রা স্লো মোশনের ফিচার, নাইট মোডের নতুন ভার্সন এবং Xiaomi-র অন্যান্য সকল ক্যামেরা ফিচার, যেমন ডুয়াল ক্যামেরা মোড, ক্লোন মোড সহ ইত্যাদি ইত্যাদি। রিয়ার ক্যামেরা দ্বারা আপনারা খুব সুন্দর সুন্দর ছবিগুলো ক্যাপচার করতে পারবেন, কারণ এখানে খুব ভালো একটা সেন্সর ইউজ করেছে Xiaomi। তাছাড়া Xiaomi-র ক্যামেরা অ্যাপের অপটিমাইজেশনটাও এখানে ম্যাটার করে। তবে ফ্রন্ট ক্যামেরা দ্বারা বাজেট অনুযায়ী অতটা ভালো সেলফি তুলতে পারা যাবে না, এখানে 16 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। তাছাড়া লো লাইটেও ফ্রন্ট ক্যামেরা দ্বারা তেমন ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না, কারণ এখানে f2.5 এর অ্যাপারচার রয়েছে। Xiaomi মার্কেটে 3টি কালারের সাথে অ্যাভেলেবল করেছে Redmi Note 10 S ডিভাইসটাকে। তাছাড়া এই ফোনটাতে ব্লুটুথ 5.1 এর পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, FM রেডিওর সাপোর্টটাও থাকছে। অলরাইট ভিউয়ার্স, আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে Xiaomi-র একদমই উচিত হয়নি 15,000 রুপিতে এই ফোনটাকে লঞ্চ করার। এর রিজন হচ্ছে গিয়ে 16,000 রুপিতে Redmi Note 10 Pro স্মার্টফোনটা পাওয়া যায়, যেটা কিনা এই ফোনটা থেকে হাজার গুণে ভালো। শুধুমাত্র রিয়েলমির সাথে কমপ্লিট করার জন্য Xiaomi এই কাজটা করেছে, আর বর্তমানে মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের শর্টেজ চলছে। যেমন Redmi Note 10 স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা তেমন একটা পাওয়া যাচ্ছে না, আবার Redmi Note 10 Pro স্মার্টফোনটার 664 ভেরিয়েন্টটা মার্কেটে তেমন একটা পাওয়া যাচ্ছে না। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে Xiaomi এই কাজটা করেছে। তাছাড়া বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়াল ভাবে আপনারা 20,000 টাকার আশেপাশেই Redmi Note 10 S ডিভাইসটাকে পেয়ে যাবেন, যার ফ্রন্ট ক্যামেরাটা বাজেট অনুযায়ী অতটাও ভালো নয়। তো আমি তো এখানে সাজেস্ট করব যে আপনি 22-23 হাজারে যেহেতু Redmi Note 10 Pro স্মার্টফোনটা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন, তাই Note 10 S ডিভাইসটা 20,000 টাকা দিয়ে কেনা একদমই উচিত হবে না। তবে এই ফোনটার প্রাইস যদি 17-18 হাজার টাকা হয়ে যায়, তখন আপনারা আবার Redmi Note 10 S ডিভাইসটা নিতে পারেন গেমিং ডিভাইস হিসেবে। ওকে বন্ধুরা, যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, তার সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।